সপ্তম দফায় সকাল থেকেই উত্তেজনা, ভাঙচুর, রক্তপাত, প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান, প্রার্থীর গাড়িতে ইট, শেষ দফায় অশোকনগর যেন হটস্পট। লোকসভা নির্বাচনের শেষ দফার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা, কোথাও প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ, গাড়ির কাঁচ ভাঙচুর, কোথাও আবার প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান, কোথাও কেন্দ্রীয় বাহিনী পুলিশ ফিরে যেতেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এদিন শেষ দফার ভোটকে ঘিরে নানান ঘটনার সাক্ষী থাকল বারাসাত লোকসভার অন্তর্গত অশোকনগর এলাকা। এদিন সকালে অশোকনগর বাঁকপুল এলাকায় দলীয় কর্মীদের আক্রান্ত হবার খবর পেয়ে এলাকায় আসেন আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। এলাকায় এলে প্রার্থীকে ঘিরে এলাকা ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। সেখান থেকে আইএসএফ প্রার্থী যান রন্ধনগাছা এলাকায়, সেখানে তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন প্রার্থী। একইভাবে বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত অশোকনগর হরদয়াল বিদ্যাপীঠে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার রাস্তেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। প্রার্থী স্বপন মজুমদারের গাড়ি ঘিরে দাঁড়িয়ে থাকেন তার নিরাপত্তা রক্ষীরা। প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগানের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। এভাবে কিছু সময় থাকার পর এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী। অনেক শান্তিতে রেখেছে, মাদক পাচার আমরা চাই না, মাদক পাচার সাত বছর জেলে মাদক পাচারকারী সবাই বন্ধ, আমরা ওদের ওরেকে এখান থেকে চলে দেব, এখানে এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। অশোকনগরের বাঁকপুল চাকশিমলা এলাকায় 73 নম্বর বুথে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যেও অশান্তি বাধে এদিন। প্রাথমিকভাবে খবর পেয়ে এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। প্রাথমিকভাবে অশান্তি থামলেও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ চলে যেতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। একে অপরের ওপর হামলা চালাতে থাকে দুই দলের কর্মী সমর্থকেরা, হাতে লাঠি ইট নিয়ে চলতে থাকে হামলা। এই ঘটনায় এলাকার কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে সারাদিন ধরেই একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে রইল অশোকনগর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।